নমস্কার ঠিক রাত 9টা মানে দিনের সেরা বাছাই করা খবরগুলো আপনার সামনে পেজ মানে আমি অনুষ্কা রয়েছে আপনার সঙ্গে আর অনুষ্কার সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা সঞ্জিতা পেজ মানে শুরুতেই আমরা রাজ্য রাজনীতি এক নতুন সমীকরণে ইঙ্গিত দেব দর্শকদের কুণাল বোস তার বাড়িতে আজ দেখা গেল বহুদিন বাদে লকেট চট্টোপাধ্যায় এবং আরও রাজনৈতিক কলাকুশলীদের কুণাল ঘোষের বাড়িতে দেখা গেল কংগ্রেসের সোমেন মিত্র অরুণাভ ঘোষ এবং বিজেপির লকেট চ্যাটার্জি সায়ন্ত ঘোষ সোমেন মিত্র বলছেন যদিও নেহাতি এটা চায়ের আড্ডা কোনো রাজনৈতিক চর্চা এই আলাপ আলোচনায় আজকে হয়নি তবে জল্পনা কিছুটা হলেও জিয়ে রেখেছেন লকেট চট্টোপাধ্যায় সম্পূর্ণটাই একটা ছায়ের আড্ডা কিন্তু একটা জিনিস সবাই জানে বিজেপি একমাত্র বিকল্প এবং বিজেপি একমাত্র তৃণমূলের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে এবং সেটা সবাই জানে বিজেপি যেভাবে এগোচ্ছে বিজেপি ক্ষমতায় আসবে আর আজকের আড্ডাটা নিছকই চায়ের আড্ডা হয়েছে সবাই তো জানে কনফিডেন্স কি আছে জনগণও কনফিডেন্স দিচ্ছে তো এনারাও আছেন এনারাও সেটা নিয়ে এত কথা বলতে পারবো না কংগ্রেস নেতা সোমেন মিত্র কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায় বিজেপির নেতা সায়ন্তন বোস এই এআইইউ ডিএফ আর এখন ডিএসসিআই তাদের কাজী ছিলেন আমাদের আফসার যে উর্দু দৈনিক বামপন্থী বুদ্ধিজীবী লেখক তিনি ছিলেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস তাদের সাধারণ সম্পাদক কমলেন্দুবাবু আছেন কারণ তাদের সভাপতি অমিতাভ মজুমদার এই মুহূর্তে আমেরিকায় উনি বৈঠক চলাকালীন ফোনে কথা বলেছেন আর গোর্খা জনমুক্তি মোর্চা বিনয় তামাং ফোন করেছিলেন পরিস্থিতি তৈরি হচ্ছিল তাই সেই হিসেবে একেবারে একটা চা চক্রের জন্য আমন্ত্রণ সেখানেই আর কি কয়েকজনের দেখা হয়ে গিয়েছে দশজন ডক্টর যদি কোথাও দেখা হয় মেডিকেল সায়েন্স নিয়ে আলোচনা হতেই পারে তো ফলে সেগুলো তো একটা স্বাভাবিক